এবার থেকে স্টোরি হাউস এসএইচএ আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। আমরা পাঠ করে শোনাব আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো। শুরু করছি আজকের গল্প, প্রবোধনাথের লেখা পিণ্ডিদান। অবশেষে সেই ভয়ঙ্কর পথটাই বেছে নিল পরাণ সাহা। বাপের দেওয়া কিছু টাকা ছিল, ছোটবেলার বন্ধু বিশু মল্লিক ব্যবসা করবে বলে স্ট্যাম্প পেপারে সই দিয়ে টাকাটা নিল মোটা সুদের লোভ দেখিয়ে। সুদও দিল কমাস, তারপর রাতারাতে ব্যবসা গুটিয়ে সেই যে গা ঢাকা দিল বিশু মল্লিক, সাত তল্লাট গরু খোঁজা খুঁজেও তার পাত্তা পেল না পরাণ সাহা। টাকার শোকে আর অভাবের জ্বালায় ঠিক করল পরাণ, এভাবে বেঁচে থাকার চেয়ে বরং সুইসাইড করা ভালো। ছেলেকে ডেকে বলল, বাবা ঘনশ্যাম, বিশু মল্লিক আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে যে কাগজখানায় সই করেছে ওখানে আছে আলমারিতে, পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সইও আছে, যত্ন করে রাখিস কাগজখানা। বেঁচে থাকতে তো আমি ওর দেখা পেলাম না, তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সঙ্গে তোর দেখা করাবই। সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করিস। ঘনশ্যাম বাপের কথাটা ঠিক বোঝে না, তবু ঘাড় কাত করে। আর একটা কথা, পরাণ বলে, আমি যদি হঠাৎ মারাও যাই, মরতেই পারি, মানুষের জীবন তো, তবে যেন তড়িঘড়ি গয়ায় পিণ্ডে চড়িয়ে বসবি না, পাক্কা 2 বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্য, দেখা না পেলে তখন যা ভালো বুঝিস করবি, কেমন? আর সেই রাতেই ভাগীরথী এক্সপ্রেসে গলা দিল পরাণ সাহা। অপঘাতে মৃত্যু, মরলেই ভূত। প্রথমটা যা একটু কষ্ট, তারপরেই শরীরটা একদম পাখির পালকের মতো হালকা। ভূত হয়ে রেল লাইনের ধারে এক দীঘল শেওড়া গাছে এক নাগারে 7 রাত 7 দিন ঘুমিয়ে কাটালো পরাণ। বেঁচে থাকতে ভাবনায় চিন্তায় কত রাত ভালো করে ঘুমোতে পারেনি, ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হলো, সুস্থির হলো। মনে পড়ল বিশু মল্লিকের কথা, ও শয়তানটার জন্যই আজ তার এ ভূতের দশা। ঠিক করল প্রথমে গ্রামেগঞ্জে ওকে খুঁজে দেখবে, এখন তো আর হাঁটা চলার পালাই নেই, শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাওয়া। সুতরাং বেঁচে থাকলে বিশু মল্লিককে খুঁজে বার করতে সময় লাগবে না। তার আগে একবার ছেলে ঘনশ্যাম ও বউকে দেখার বাসনা হল পরাণ সাহার। কেমন আছে ছেলেটা বাপকে হারিয়ে? শেওড়া গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা। গ্রামে ঢুকতেই দেখল চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড়। ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে তার বাপের ছবির সামনে চুপটি করে, এটা তবে তার শোকসভা হচ্ছে। পরাণ সাহা ভাবল, বাহ খুব ভালো তো, একটু না হয় বসে দেখাই যাক কি দিয়ে কি করে গ্রামের মানুষ। মাঠের ধারে একটা গাব গাছে পা ঝুলিয়ে বসল পরাণ। সভায় লোকজন মন্দ হয়নি, মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে, বলছে পরাণ সাহার এ শোকসভার আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজদরদী হরগোবিন্দবাবু, তিনি এখনই এসে পড়বেন, আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সভায় এসে বসুন। হরগোবিন্দবাবুকে চিনত পরাণ, বিশু মল্লিকের শালা। বিশু মল্লিক ফেরার হওয়ার পর বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দবাবু সেই যে সংসারে গিয়ে উঠল আর ফিরে যায়নি নিজের বাড়িতে। এখানে থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে, চেহারায় সাধক সাধক ভাব। কাঁচা পাকা এক জঙ্গল দাড়ি গোফে মুখখানা ঢাকা, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে রাধাকৃষ্ণ ছাড়া অন্য কোনো বুলি নেই,
বেঁচে থাকতে হরগোবিন্দবাবুর সঙ্গে বহুবার দেখা হয়েছে পরাণ সাহার। মানুষটাকে মোটেই ভালো লাগতো না তার, সবসময় চোখে মুখে যেন কি খাই খাই ভাব। কার্তিক আবার ঘোষণা করল, এবার সভার কাজ শুরু হচ্ছে। সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস। হরগোবিন্দবাবু সভাপতির চেয়ারে এসে বসল। তাকে দেখে পরাণ সাহা এমন চমকে উঠল যে গাছের ডাল থেকে হড়কে নিচে পড়ে যাওয়ার জোগাড়। বেটা, তুমি তবে হরগোবিন্দবাবু? শয়তান, চোর, জোচ্চোর! হাত পা ছুড়ে লাফাতে লাগলো পরাণ সাহা। হয়েছে কি, মোড়ে ভূত হওয়ার পর পরাণ সাহা একটা অন্তর্দৃষ্টি পেয়েছে। এটা অবশ্য সব ভূতেরাই পায়। সে দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজানা জিনিস, অদেখা বস্তু জানতে পারে, দেখতে পায়। ওই যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক, ওটা পরাণেরই ঘড়ি। লাইনে গলা দেওয়ার পরদিন সকালবেলা কার্তিকই ওকে প্রথম দেখতে পায়। দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিজের হাতে পড়ে তবেই গ্রামে গিয়ে খবর দেয়। কার্তিকের পরে ও পথে আসে নৃপতি। পরাণকে মরে পড়ে থাকতে দেখে দুঃখ করে। এদিক সেদিক তাকিয়ে পরাণের পকেট থেকে 2 টাকা 50 পয়সা তুলে নিজের পকেটে ভরে গ্রামে ফিরে ঘনশ্যামকে খবরটা দিয়ে কর্তব্য সারে। সে যা গেছে যা, তার জন্য পরাণ মোটেই ভাবিত নয়। কিন্তু ওই হরগোবিন্দ এক মুখ গোফদারির জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকে কিনা আজ 2 বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটিয়ে যাচ্ছে। বেঁচে থাকতে ঘুণাক্ষরেও কি জানতে পেরেছিল এটা পরাণ সাহা? সে তখন কতদিন গেছে বিশু মল্লিকের দোকানে জিনিস কিনতে, মাঝে মাঝে শুনিয়েছে তার ভগ্নীপতির টাকা মারার কাহিনী। শুনে মাথা নেড়ে তাকে শুধু কেষ্ট নাম শুনিয়েছে হরগোবিন্দ। যাক, আত্মহত্যাটা তবে সার্থক হয়েছে পরাণ সাহার। ভূত হয়েছে বলেই চিনতে পারল বিশু মল্লিককে। এখন গ্রামের 5 জনের কাছে ব্যাটার পরিচয়টা ফাঁস করাতে পারলেই নিশ্চিন্তি। ছেলে বউয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পরাণ নদীর ধারে শ্মশানঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসল। ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলুরামের সঙ্গে। বছর 10 আগে শান্তিপুর কালনা ফেরি ঘাটে নৌকাডুবিতে মারা গিয়েছিল ফেলা। পরাণের মুখে সব শুনে ফেলা লাফিয়ে উঠল, বলল, চল এখনই ব্যাটার ঘাড় মোটকে আসি। দূর, তাহলে আমার টাকাটা আদায় হবে কিভাবে? প্রথমে ওর গোফদারি কামিয়ে গ্রামের 5 জনের কাছে পরিচয়টা ফাঁস করতে হবে, যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে। বুঝলাম, কিন্তু আমাদের যে লোহা ছোঁয়া বারণ, নইলে খুঁড়ের এক টানে হরগোবিন্দের মুখের জঙ্গল সাফা করতে কতক্ষণ? না, ওভাবে হবে না। এমন রাস্তা বার করতে হবে যেন ব্যাটা নিজেই নিজের দাড়ি গোফ কাটতে বাধ্য হয়। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে আবার চণ্ডীতলার মাঠে এসে গাম গাছের ডালে বসে। সভা ততক্ষণে শেষ হয়ে গেছে। হরগোবিন্দ ঘনশ্যামকে কাছে দেখে কি যেন বলছে। কি বলছে শোনার বাসনা মনে পোষণ করতেই পরাণ সাহা ডালে বসে শুনতে পায় হরগোবিন্দ বলছে, খরচ খরচা হবে বলে পিণ্ডি দেবে না? তোমার বাবা যে তবে নরকে পড়ে পচবে। হ্যাঁ, যাও মাকে গিয়ে গয়া কাশী বৃন্দাবন ঘুরেও এসো, আর পিণ্ডিটাও দিয়ে এসো। টাকার জন্য ভাবছো কেন? আমি তো আছি। দেখো, আমার ভগ্নীপতির সই করা একটা কাগজ আছে তোমার বাবার আলমারিতে, ওখানে আমায় এনে দিলেই আমি তোমাকে 1000 টাকা অমনি দিয়ে দেব। কিন্তু বাবা, যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছে 2 বছর। ঘনশ্যাম বলে, কি লাভ? হরগোবিন্দ অল্প হাসে, বিশু মল্লিক কি আর কোনোদিন ফিরবে ভেবেছ? আর সে না ফিরলে ও কাগজখানার মূল্যই বা কি? তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়িতে এসো, আমি নয় তোমাকে 1500 টাকাই দেব। বেশ, ভেবে দেখি, মাকেও জিজ্ঞেসে করি মা কি বলে। ভাবো, তবে বেশি দেরি করো না, যা করার কাল পরশুর মধ্যেই করো,
আমি আবার কিছুদিনের জন্যে বাইরে যাব কি না শুনে পরাণ আর ফেলুরাম ঠিক করলে যা করার দু একদিনের মধ্যেই করতে হবে, কারণ লোভে পড়ে ঘনশ্যাম যদি কাগজখানা একবার হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিণ্ডি চড়ায় তবে বিশু মল্লিকের পিণ্ডি চটকানোর আগেই নিজের দফা গয়া। এই অবস্থায় কি করা যায় বলো তো ফেলুরাম? পরাণ বন্ধুর পরামর্শ চায়। ও আমি ভেবে রেখেছি হরগোবিন্দের দাড়িতে উকুন ছাড়তে হবে, যাতে বেটা উকুনের কুটকুটুনিতে ছটফটিয়ে দাড়ি কাটতে বাধ্য হয়। বুঝলাম, কিন্তু আমরা উকুন পাবো কোথায়? ভূত হয়ে তো আমাদের সকলেরই নারামুন্ডি। সেও আমি ভেবে রেখেছি, আমার নাতনি পুটির মাথা ভরা উকুন, ওখান থেকে চারটি এনে হরগোবিন্দর দাড়িতে ছাড়লেই হবে। দূর, পরাণ সাহা মাথা ঝাঁকায়, ও সব পাতি উকুনে হরগোবিন্দের কিচ্ছু হবে না। সরু চিরুনি চালিয়ে কিংবা উকুন মারার ওষুধ লাগিয়ে উকুন তাড়াবে। আসল চীনে উকুন চাই। ওখানে বসেই অন্তর্দৃষ্টি চালিয়ে তাও বার করল ফেলুরাম। মানকুণ্ঠর পাগলা গারদের এক পাগল, উকুনের জ্বালাতেই বেচারা পাগল হয়েছে। ওর মাথা ভর্তি চীনে উকুন, ডাক্তাররা রাত দিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জেগে থাকলে শুধু চুল ছেঁড়াছেঁড়ি আর চিৎকার। ওর মাথা থেকে চারটি উকুন এনে ঘুমন্ত হরগোবিন্দের দাড়িতে ছেড়ে দিল ফেলুরাম। দিয়ে দুজনে গাব গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো। উকুনের কুটকুটুনিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দ বাবু। এ কি আপদ রে বাবা, এত যত্ন করার পরও কিনা দাড়িতে উকুন! বিছানায় বসে আয়নার সামনে ধরে দাড়িতে সরু চিরুনি চালালো কতক্ষণ, তারপর আবার ঘুমুতে গেল। কিন্তু উকুনের কামড়ানিতে দু চোখের পাতা এক মুহূর্তের জন্যেও সারা রাত এক করতে পারল না। ভোরের আলো ফুটতেই ডেটল, উকুন মারার ওষুধ আর কার্বলিক সাবান নিয়ে হরগোবিন্দ বাথরুমে ঢোকে। ওষুধ মেখে দাড়িতে সাবান ঘষে তিন ঘন্টা স্নান সেরে বাথরুম থেকে যখন হরগোবিন্দ বের হলো, ছোপড়ার ঘষ্টানিতে মুখখানা টকটকে লাল হয়ে আছে। ভাবলো বুঝি নিশ্চিন্ত, কিন্তু চীনে উকুন এত সহজে কাবু হওয়ার পাত্র নয়। আর হরগোবিন্দের মতো এমন নধরকান্তি মানুষের সুস্বাদু রক্ত উকুনদের যেন ভোজবাড়ির নেমন্তন্ন। তবে কিনা দিনের আলো ফুটলে ওরা হাত পা খেলিয়ে একটু বিশ্রাম করে, তাই হরগোবিন্দের দিনটা কাটলো ভালোই ভালোই। কিন্তু সন্ধ্যের পরই চুলকুনি বাড়ল। ঘুমুলে পড়ে দাড়ির জঙ্গলে শুরু হয় বাঘ ভাল্লুকের লড়াই। লাফিয়ে বিছানা ছেড়ে নামলো হরগোবিন্দ, এক পাক চোরকি নাচন নাচল, তারপর খুঁজে এক শিশি টিকটুবেন্টি বার করল, ঢালল দাড়ি ভরে। ব্যাস চুলকানি একেবারে বন্ধ। চীনে উকুন কিন্তু ভারী চালাক। টিকটুবেন্টির উগ্র গন্ধ পেয়ে একদম দাড়ির গোড়ায় গিয়ে লুকলো সব কটা। কোনোটা আবার গোড়ার গর্তে মুখ গুঁজে পড়ে রইল দাঁত মুখ খিচিয়ে। ওষুধের তেজ সরতেই শুরু হলো দাড়ি গোফের জঙ্গলে তাণ্ডব নৃত্য। গেছি রে গেছি রে চিৎকারে হরগোবিন্দ নাচতে লাগলো উচ্চিংড়ের মতো। ভোরের আলো ফুটলেই হরগোবিন্দ দাড়ি কাটার সাজ সরঞ্জাম নিয়ে ঢুকলো বাথরুমে। গ্রাম ছেড়ে লোপাট হওয়ার পর প্রায় আজ আড়াই বছর দাড়ি গোফ কাটেনি হরগোবিন্দ। এখন কেটে শান্তি, দাড়ি গোফ কামিয়ে গন্ধ সাবান মেখে স্নান করতে করতে যেন আপনা থেকেই দু চোখ বুঝে আসতে লাগলো। এমন সময় স্নানঘরের দরজার বাইরে দাঁড়িয়ে চাকর খবর দিল, বাবু ঘনশ্যামবাবু এসেছেন একখানা কাগজ হাতে করে, আপনি নাকি কাগজখানা কিনবেন বলেছিলেন। শুনেই আনন্দে লাফিয়ে ওঠে হরগোবিন্দ। স্নান সেরে কোনো রকম গায়ে জামা কাপড় চড়িয়ে বৈঠকখানায় ঢুকে বলে, এনেছো? বেশ বেশ দাও কাগজখানা, বাপের পিণ্ডি দিতে যাবে বলে কথা, ও তোমাকে আমি আরো 500 টাকা বেশি দেব। হরগোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে ঘনশ্যাম। অবাক হয়ে বলে, আপনি আপনি তবে বিশু মল্লিক? দাড়ি গোফে মুখ থেকে হরগোবিন্দ সেজে দিব্যি এত কাজ চালিয়ে দিলেন, আর আমার বাবা বেচারা অকারে প্রাণ দিয়ে মরল। হরগোবিন্দ ওরফে বিশু মল্লিক থমকে যায়। ঘনশ্যাম উঠে দাঁড়ায়, কাগজখানা বুকে চেপে ধরে বলে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি পাড়ার 5 জনকে নিয়ে। বাবার পিণ্ডিদান করতে আপনি আমায় গয়ায় পাঠাচ্ছিলেন,
এখন ফিরে এসে আপনার পিণ্ডি চটকাবো। দুম দাম পায়ের আওয়াজ করে ঘনশ্যাম বেরিয়ে যায়। গালে হাত বোলাতে বোলাতে চেয়ারে ঢপ করে বসে পড়ে বিশু মল্লিক। বসে সামনের দেয়ালে আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।